চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়ানহাট আকবরশাহ এলাকায় বক্স কালভার্ট নির্মাণ হাজত দেওয়া বাঁধের হারণে সৃষ্ট জলবদ্ধতা ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দ্বারা হাজগড়াই এলাকাবাসী প্রতিবাদ জানানোর পর ঠিকাদার কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলা ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা মহড়ার প্রতিবাদত দেওয়ানহাট এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনত উপস্থিত সকলে সিপ্লাস রে হয় সিটি কর্পোরেশনের ঠিকাদার এটা হাজ করতে আসিল কালবাটের হাল হাজ করার ধরুন এটা এটা ওকে দেওয়াল দিয়ে নিচে ভিতর একদম কমপ্লিট দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়ে এই দেওয়ালের হারণ এবং তারা নিম্নমানের হাজ করার এখানে নানা প্রতিবাদ করছি। তারা খুবই নিম্নমানের হাজ এই যে ডালাত মিদে সিমেন্টের পরিমাণ হম দিয়ে হংকর পরিমাণ ব্যাস দেয় এগুলো নানা প্রতিবাদ করছি এবং এই ওয়াল দিয়ে ড্রেন বন্ধ করে দিই কমপ্লিট বন্ধ করে দিই ওয়াল দিয়ে এবার হারণে আর এলাকা করে মানুষ যাতে গরত বই সেই হাইত পারে রোজা রাখিতে পারে ঘুম যাইতে পারে তো মানুষ যদি সেই হাইত না পারে ঘুম যাইতে না পারে নামাজ পড়িতে না পারে তাহলে খন দেশত আছে আর আর এই বিশ্বাস তাই মানববন্ধন শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাছে স্মারকলিপি প্রদান করি। ইয়েনর ব্যাপারে জানতে চাইলি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিপ্লাস রে জানাই গতকালই এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কন্ট্রাক্ট করলে এলাকাবাসীর লোকে বিষয় এনে তারা মানববন্ধন করছে মানববন্ধন সেটা তারা আর স্মারকলিপি দিয়ে স্মারকলিপি নাই মাননীয় মেয়র মধ্যে হাতে লোদিন কন্ট্রাক্টর এক ধরনের হতাহত এলাকাবাসী এক ধরনের হতাহত তবে আই যে ধরুন এলাকাবাসীর মুখে তিন হইলে এখান ড্রেনের পানি নিষ্কাশনের প্রতিবন্ধের কারণে এলাকার ফাইটে এলাকার মানুষ প্রথম রমজানের দিন সেরে হাইন না পারে নামাজ পড়িন না পারে সকাল মনে এলাকার বাসি যাই কন্ডাক্টার প্রতিবাদ জানি যে ড্রেন গান ওয়াল গান ভাঙে দিবার নেই পরে আন তারার মধ্যে এখান বাঘ বেতন রইয়ে এরপরে ঘটনার সূত্রপাত। নিউজ ডেস্ক সিপ্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।